বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনে সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ। এ সময় ৬ জন দরিদ্র রোগীকে আর্থিক সহায়তা ও ১ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পরও অর্থনৈতিক সংকটের কারণে চিকিৎসা করাতে পারেননি তারা। সেনাবাহিনীর আর্থিক সহায়তা পেয়ে এখন চিকিৎসা করাতে পারবে বলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলেই। এ ব্যাপারে দীঘিনালা জোন অধিনায়ক জানান, প্রতি মাসের ন্যায় এ মাসেও অসহায় দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে দীঘিনালা সেনাজন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অসহায় দরিদ্র নিপীড়িত লোকজনদের পাশে আছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলেও জানান জোন অধিনায়ক।